অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তো কষ্ট করে আমাদের এজেন্সিটা আমরা দাঁড় করিয়েছিলাম না? আমি চাই তোর সাথে আবার একসাথে কাজ করতে। কি হয়েছে তোর? হঠাৎ এইসব কথা বলছিস কেন? চাপে আছিস নাকি? কিছু না রে, আমি না আন্টিকে ঠিক বিশ্বাস করতে পারছি না, সন্দেহ হচ্ছে। সে কি রে? দাদা দুটো ব্ল্যাক কফি। লোকজনের তো উচিত তোকে সন্দেহ করা, উল্টে তুই লোকজনকে সন্দেহ করছিস। তাও আবার লাবণ্যর মাকে, যিনি কিনা একজন অসুস্থ রুগী, না হাঁটাচলা করতে পারেন, না কথা বললেন, সারাক্ষণ হুইল চেয়ারে বসে আছেন, উনি আবার কি করবেন? সেটাই তো ব্যাপার। এই যে উনি কথা বলতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, আমার মনে হয় পুরোটাই নাটক, সবটাই মিথ্যে। অ্যাকচুয়ালি উনি সব পারেন, উনি সুস্থ। তোর কি মাথা পুরো খারাপ হয়ে গেছে? কি সব পাগলের মতন কথা বলছিস? ভাই আমি কারণ ছাড়া কোনো কথা বলি না, সেটা তুই ভালো করে জানিস। কালকে উনি আমার অফিসে গেছিলেন, জানিস। আন্টি? আন্টি কি করে যাবে? না অ্যাকচুয়ালি ওনাকে যে দেখে সে নিয়ে গেছিল। আন্টি অফিসে গিয়ে আমার ম্যানেজারকে নানান প্রশ্ন করেন, তারপর ম্যানেজারকে ঘর থেকে বের করে দেন। আমার ম্যানেজার বুদ্ধি করে তার মোবাইলের ভিডিও ক্যামেরাটা অন করে ওখানে লুকিয়ে রেখেছিলেন, কিন্তু হয়তো আন্টি বেরোবার সময় ওই ভিডিও ক্যামেরাটা দেখে নেন। তারপর কি করেছে জানিস? ওখানে একটা জাগের জল ছিল, মোবাইলটা জাগের জলে ডুবিয়ে দেয়। কি বলছিস? কি তোর মাথা সব বুদ্ধিগুলো শুকিয়ে গেল নাকি রে? মানে কেউ যদি তোকে না জানিয়ে ভিডিও রেকর্ডিং করে স্পাইগিরি করার জন্য, তাহলে তো রাগ হওয়াটা স্বাভাবিক, তাই না? হ্যাঁ মানছি, কিন্তু একটা অসুস্থ মানুষ, সে প্যারালাইজড, সে কি করে একটা মোবাইল নিয়ে জলের মধ্যে ফেলে দিতে পারে? তুই তো বললি আন্টি একা যায়নি, আন্টিকে যে দেখে সেও সাথে গিয়েছিল, সেই হয়তো ফেলেছে। না কৃষ, ব্যাপারটা এতটা সহজ নয়। তুই যতটা সহজ করে ভাবছিস ব্যাপারটা কিন্তু একেবারেই এতটা সহজ নয়। এইসব কি বলছে সূর্য? অবশ্য ও যেটা বলছে সেটা সত্যি হতেও পারে, কারণ সত্যি তো বিনা কারণে এত কথা বলার লোক তো সূর্য না। কি রে, কি হলো, কি ভাবছিস? ভাই তোকে একটা কথা বললে সেটা তুই শুনবি? হ্যাঁ বল না। দেখ ভাই, এই মুহূর্তে আমার মাথা কাজ করছে না, তাই সাজেশন নেওয়ার জন্য আমি তোর কাছে এসেছি। তোর যেটা মনে হচ্ছে তুই সেটাই বলতে পারিস, কোনো অসুবিধা নেই, বল। তুই লাবণ্যকে ছেড়ে দে। হোয়াট? ভাই তুই লাবণ্যকে ছেড়ে সুন্দরীর কাছে চলে। দেখ এখন যা সিচুয়েশন, তাতে তুই সবসময় ভয় ভয়ে আছিস, এইভাবে থাকা কি সম্ভব? তাই জন্যই তো বলছি তুই সুন্দরীর কাছে এসে থাক, এতে তুই অনেক শান্তিতে থাকবি। কি যা বলছিস, লাবণ্য আমার বউ। আর সুন্দরী? সুন্দরী কি বানের জলে ভেসে এসছে নাকি? কৃষ, তোর সাথে আমার কথা বলতে আসাই উচিত হয়নি, আমি তো ভুলে গেছিলাম তুই আগে সুন্দরীর দাদা, তারপর আমার বন্ধু, তাই তুই সুযোগ পেলেই এই কথাগুলো বলতে শুরু করে দিস। শোন কৃষ, লাবণ্য আমার বউ, আমি লাবণ্যকে কোনোদিনও ছেড়ে যেতে পারবো না, কোনোদিনও না। তাহলে আর কি, সারা জীবন অশান্তি ভোগ করে যা। কৃষ, আপনি কথা বলতে পারেন, খুব ভালো মতো কথা বলতে পারেন। বিনোদকে আপনি ফোন করেছিলেন? ফোন করেছিলেন তো? বলুন ফোন করেছিলেন কিনা, উত্তর দিন আন্টি, উত্তর দিন। হ্যাঁ কালেক্টর ম্যাডাম, একবার আমার কেবিনে এসো না। কি হয়েছে ম্যাডাম? কালেক্টর ম্যাডাম আমার খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না, কি জানি আমার মনে মাথাটাই ঠিক নেই। ম্যাডাম আপনি এখনো সেই স্যারকে নিয়ে ভেবে চলেছেন তো? আসলে আমার আর ওর খুব কমই ঝগড়া হয়, যদিও বা ঝগড়া হয় আমি বেশিক্ষণ কথা না বলে থাকতে পারি না, কিন্তু ও পারে। ও আমার সাথে কথা বলে না, ফোন করে না,
আমি ফোন করলে এক এক সময় রিসিভও করে না। কিন্তু আমি এসব পারি না, আমার মাথা গরম হয় আবার হঠাৎ করে ঠান্ডাও হয়ে যায়, আমি পারি না রাগ পুষে রাখতে, ও পারে। এই যেমন ধরো আমি এখন ওকে খুব মিস করছি, আমার খুব ইচ্ছে করছে ওর সাথে কথা বলতে। তাহলে কথা বলুন না ম্যাডাম, ফোন করে নিন না স্যারকে। না কালেক্টর ম্যাডাম, আমি আর ওকে ফোন করব না। এতদিন যা ঝগড়া হয়েছে আমাদের মধ্যে হয়েছে, কিন্তু আজকে ও মামনির সাথে যা করলো তারপরেও যদি আমি ওকে ফোন করি তাহলে ও ভাববে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ও নিজের ভুলটা কখনোই বুঝতে পারবে না। আমি চাই আগে ও নিজের ভুলটা বুঝুক, নিজে থেকে মামনির কাছে ক্ষমা চাক, তারপরেই আমি ওর সাথে কথা বলব। ম্যাডাম আমি আপনাকে একটা কথা বলবো? বলো। ম্যাডাম আপনি ঘটনাটাকে এত বড়ভাবে দেখবেন না। হ্যাঁ জানি স্যার বড় ম্যাডামের সাথে যা করেছেন সেটা ঠিক করেননি, স্যারের এরকম আচরণের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, হয়তো সেটা জানা সম্ভব নয় এখন। তবে আপনি দেখবেন বড় ম্যাডাম যখন সুস্থ হয়ে যাবেন তখন স্যারের সাথে বড় ম্যাডামের অশান্তি যাই কারণ থাকুক না কেন সেই কারণ ঠিক মুছে যাবে। স্যার হয়তো একতরফা ভেবেই কাজগুলো করছেন। দেখুন ম্যাডাম, বড় ম্যাডাম কথা বলতে পারলে স্যারকে স্যারের ভুলগুলো দেখিয়ে দিতে পারবে, স্যারকে বুঝিয়ে দিতে পারবে, আর এই ঝামেলাটা ওনাদের মধ্যে, তাই আপনি এই ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না, কারণ এরা দুজনেই আপনার খুব কাছের মানুষ, তাই দুজনের সাথেই সমানভাবে মিশুন, না হলে দুজনেই ভাববে আপনি একজনকে ছেড়ে আরেকজনকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। ঠিক আছে কালেক্টর ম্যাডাম, আমি ওর সাথে কথা বলবো, কিন্তু তুমি তাড়াতাড়ি একটু মামনির কাছে চলে যাও, আসলে আজকে না মামনি খুব আপসেট, তুমি গিয়ে একটু চেষ্টা করো যাতে মামনির মনটা ভালো থাকে, কেমন? আমি ততক্ষণ স্টক লিস্টগুলো একটু মিলিয়ে নিই। ম্যাডাম আমি স্টক লিস্টের ফাইলটা মিলিয়েই আপনাকে দিয়েছি, আপনি একবার চোখ বুলিয়ে নিন।